করেই উঠলো না, কপালের জোরে শুধুমাত্র বেঁচে এসেছি আর তোমাদের সাথে করেছি। এত দিন আমি ফ্লাইটে এসেছি, কোনো দিন আমার সাথে এরকম হয়নি, ফার্স্ট টাইম এত বাজে এক্সপিরিয়েন্স হয়েছে। ওয়ান গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই সাথে গিং করে মেয়ে ব্লগের মেয়ে। আজ হচ্ছে শুক্রবার 12 তারিখ, মানে 12ই এপ্রিল। আজ অনেক দিন পর বাড়ি যাচ্ছি, মানে প্রায় হচ্ছে তোমার 13-14 দিন পর। আর এই যে আমি রেডি হয়ে গেছি, এই জামাটাই পরলাম, আর এখানে কিংকরকেও জামাটা চেঞ্জ করে দিয়েছি, ঘর পুরো খালি হয়ে গেছে, সব ব্যাগ নিচে পাঠিয়ে দিয়েছি, এখন আমি নিচে যাব। তো চলো পরে গিয়ে দেখা হচ্ছে, এখন কার মতন টাটা। এখন আমরা গাড়িতে করে এয়ারপোর্ট যাচ্ছি, আমাদের দুটো গাড়ি হয়েছে, একটাতে আমি কাকা ছোটো মা, কাকা সামনের দিকে আছে, আর আর একটা গাড়িতে হচ্ছে ওই আমার দাদাটা উদয় কাকু, আর হচ্ছে রাহুল আর বাবলু কাকু, ওরা চারজন। ওদের গাড়িটা অন্য দিক দিয়ে একটু নিয়ে চলে গেছে, আমরা এতক্ষণ দাঁড়ালাম। তো চলো একদম এয়ারপোর্টকে দেখাচ্ছে, টাটা। পৌঁছে গেছি, এখন হুইল চেয়ারের জন্য এখানে দাঁড়িয়ে আছি, 5-7 মিনিট হয়ে বেশি হয়ে গেল, 10 মিনিট। এখন হুইল চেয়ারে বসাবে, তারপরে ভেতরে যাবো, চেকিং হবে, লাগেজগুলো দেবো, তারপরে দেন ফ্লাইটের কাছে যাবো। তো চলো টাটা, পরে আবার কথা হচ্ছে। চুল বাজারটা দেখো কতগুলো চুল গেঁথেছি, দেখতে পাচ্ছো? বাইবার ব্যাঙ্গালোর একদম গিয়ে দেখা হবে, আমরা যাবো প্রথমে চেন্নাই, তারপরে যাবো কলকাতা, মানে চেন্নাইটা একটু ঘুরে নেব। আমি ফার্স্ট টাইম এত ঘুরে ঘুরে যাচ্ছি, এতবার এসেছি ডাইরেক্ট কলকাতায় গেছি। চলো টাটা। আমি টলির মধ্যে এরকম ঘুরে বেড়াতে দেখিনি, মানে বাচ্চারাও ঘুরে বেড়ালো ঠিক আছে, এখানে এই বড়ো ছেলেটাও ঘুরে বেড়াচ্ছে। আসলে সিস্টেমটাই করা আছে টলিতে, এখানে যে কেউ ঘুরে বেড়াতে পারবে, যে হাঁটতে পারবে না। দেখো ও কী সুন্দর মজা করে সাইক্লিংয়ের মতন ঘুরে বেড়াচ্ছে, একটা ছোটো লাইট জ্বলছে, ওর সিস্টেমটা একটা ব্যাটারি টাইপের কিছু একটা করা আছে তার জন্যই। তো দেখতে ভালো লাগলো, তাই একটু তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। এই যে এখানে একটা হুইল চেয়ার, আর এখানে একটা হুইল চেয়ার, মানে দুটো হুইল চেয়ার। আমরা ফিটনেস সার্টিফিকেট নিয়ে এসেছি, তার জন্যই হুইল চেয়ার দিয়েছে, আর যেহেতু ও হাঁটতে পারবে না এতটা, বাদলুকু হাঁটতে পারছে না, তার জন্যই হুইল চেয়ার। তো চলো এখন ভিতরে যাবো, আমাদের একটা চেকিং হয়েছে, এখনও দুটো চেকিং বাকি আছে, 3:50 লাস্ট চেকিং, 2:31 বাজছে। যারা নিয়ে যাবে স্টাফরা তারা নেই, একজন এসেছে আর একজন লাগবে, তো তারা আসুক, তারপরে ভেতরে যাবো। তো চলো বাই। তোমরা হয়তো দেখতে পাবে না এখানে আরও দুজনকে, আমার কাকু কাকিমাকে। কাকু কাকিমাদের ফ্লাইট হচ্ছে রাত্রি 10:15, তো আমরা সবাই একসাথে এয়ারপোর্ট চলে এসেছি, কাকুরা বসেছিল। আর আমাদের ফ্লাইট যেহেতু ভায়া ফ্লাইট ছিল, আমাদের ফ্লাইট আগে ছিল, আমরা এখন চেন্নাই যাব। চেন্নাই থেকে আসার পর চেন্নাই থেকে আবার কলকাতায় ফ্লাইট আছে, আর আমরা কাকু কাকিমারা থেকে যাচ্ছে, আমরা কাকুরা সাথে যাচ্ছি। এই যে দেখছি ফ্লাইটটা একদম আকাশের সাথে মিশে গেছে, তুলোর মতন, কি সুন্দর লাগছে না দেখতে? এইরকম দেখতে বেশ ভালোই লাগে। তারপরে দেখি আমাদের সাথে হয়ে গেছে সেটা আমরাই জানি, আজ হয়তো আমাদের কপাল ভালো ছিল তার জন্য আমরা সবাই বেঁচে ফিরে এসেছি, কিন্তু যাদের ব্যাড লাক তারা আর হয়তো ফিরে আসে না। তো আমি দিনের বেলায় আর কোনো দিনও ফ্লাইটে যাবো না, দিনের বেলায় ফ্লাইটে চাপা খুব রিস্ক, রাত্রিবেলায় পাখি, তারপরে তোমার হচ্ছে কোনো কিছুর অসুবিধা হয় না, পাখি ঝাঁকও থাকে না, কিন্তু দিনের বেলায় খুব বেশি পাখি হয়, এই জন্য ফ্লাইটের মধ্যে চাপা খুব রিস্ক। তারপরে দেখো এটা চেন্নাই এয়ারপোর্ট, আমরা চেন্নাই পৌঁছেও গেছি। আর বিশেষ করে আমার মানে যতক্ষণ আমি কলকাতা পৌঁছালাম, আমার জানের মধ্যে দুগ দুগ করছেই, একবার যেহেতু এরকম ভয় লেগেছে তো ফ্লাইটে চাপলে এটা আমার মনেই থাকবে, কিন্তু দিনের বেলায় আর আমি কখনোই চাপবো না, যদিও বা কখনো চাপি। চেন্নাই এয়ারপোর্টটা বেশ খুব একটা বেশি বড় না, তবে ব্যাঙ্গালোর থেকে আমার মনে হলো চেন্নাই এয়ারপোর্টটা একটু ছোট। আর একটা খুব বাজে এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের সাথে, মানে ফ্লাইটের মধ্যে অনেক সময় পাখি চলে আসে বা তোমার মেঘের জন্য, আমাকে বললো মেঘের জন্য, কিন্তু এটা মেঘের জন্য হয়নি, পুরো একদম ওলট পালট হয়ে গেছে। মিনিশের মধ্যেই ভাবলাম হয়তো সব কিছু এখানেই শেষ হয়ে যাবে, কিন্তু কপাল ভালো, কপালের জোরে ধরো বেঁচে এসেছি, বেঁচে আছি এখনও, তাই তোমাদের সাথে কথা বলছি। তো কেউ আর কোনোদিনও ফ্লাইটেই চাপবে না, যদি আমার বাড়ির কেউ শোনে, এখনো পর্যন্ত মা জানে না, এখনো কাউকে বলবো না। এই যে উদয় কাকু, তোমার এক্সপিরিয়েন্স আমার এখনো মুখে ব্যথা করছে। রাহুল বেঁচে এসেছি আমরা, ফিরে কপালের জোরে বেঁচে এসেছি। আর এই যে অপারেশনে, ওইটা অপারেশনের রুগী, ওরও জানে দুঃখ দুঃখ হয়ে গেছে,
ওর দুগদুগানি শুরু হয়ে গেছে। বাবলু কাকু পুরো হাতে গ্লাসটা ছিল, আমি চেপে ধরে নিয়েছি, আর উদয় কাকু এদিকে আমার দাদাকে ধরে নিয়েছে, পুরো জল ছিটকে পড়েছে মিনিসের মধ্যে, এরকম এইরকম একবারে 10,000 ফিট নিচে নেমে গেছে। 10,000-এর বেশিই হবে, পুরো একদম মেঘ থেকে পুরো নিচে নেমে গেছে, আর ওপরেই উঠলো না। কপালের জোরে শুধুমাত্র বেঁচে এসেছি আর তোমাদের সাথে করেছি। এত দিন আমি ফ্লাইটে এসেছি, কোনো দিন আমার সাথে এরকম হয়নি, ফার্স্ট টাইম এত বাজে এক্সপিরিয়েন্স হয়েছে। আর এই যে দেখো আমার ভোগ দেওয়া হয়ে গেছে, আমরা একটু পরে খেয়ে নেব, তারপরে হচ্ছে তোমার হচ্ছে আমরা 9টার সময় আমাদের ফ্লাইট, 8:15-তে আমাদের লাস্ট চেকিং হবে, চুলমুলের অবস্থা খারাপ, ফ্রেশ হবো। তো চলো এখনকার মতন টাটা, পরে যাবো। হ্যাঁ দেখো আমি এখানে খেতে দিয়ে দিয়েছি, তারপরে একটু আমি ছবি তুললাম, একটু ভিডিও তুললাম, আর এখানে আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে এরপরেই আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, যেহেতু আমাদের বোর্ডিংয়ের টাইম হয়ে গেছে। 8:15-তে লাস্ট বোর্ডিং ছিল, 9টায় যেহেতু ফ্লাইট ছাড়বে, তো 10 মিনিট মনে হয় দেরি হয়েছে। আর এটা দেখছো, এটা স্মোকিং এরিয়া, এয়ারপোর্টের ভেতরে মানে স্মোক করার জন্য আলাদা জায়গা আছে। আর এই যে সিগারেটও বিক্রি হচ্ছে প্রচুর দাম। তারপরে দেখো আমরা এখানটাই বসেছিলাম, মানে আমরা দাঁড়িয়েছিলাম, আর আমাদের যে হুইল চেয়ারের পেশেন্ট দুটো ছিল তারা বসেছিল আর দেখছিল। হুইল চেয়ারের জন্য সবসময় আগে তোমার হচ্ছে আগে নিয়ে যায় হুইল চেয়ারের পেশেন্টগুলো, তারপরে এমনি সাধারণ মানুষ যায়। তো এই যে বাসে নামাচ্ছে এখন বাস থেকে, এবার ফ্লাইটে তুলবে, হুইল চেয়ারে এরকম করেই নামায় একদম তোমার হচ্ছে ইয়ার ফ্লাইটের মুখের কাছে, তখন ওইটুকুন হাঁটিয়ে মানে ফ্লাইটের ভেতরে তো আর হুইল চেয়ার ঢুকবে না, যেহেতু প্যাকেজ ছোটো, ওই জন্য ওই গেটের মুখ থেকে ছেড়ে দেবে, আবার তোমাকে ওই গেটের মুখ থেকে নামিয়ে দেবে মানে কলকাতাতে। তো দেখো এখন আমরা উঠবো, আমরা পরেই উঠবো, কারণ হচ্ছে আগে সমস্ত প্যাসেঞ্জার উঠবে, তারপরে উঠবো, যেহেতু আমরা মানে আমাদের আসতে লেট হয়ে গেছে। আমরা দাঁড়িয়েই ছিলাম কিন্তু প্যাসেঞ্জারগুলোকে আগে তুলে দিল। তারপরে দেখো আমরা কলকাতা পৌঁছেও গেছি, আর যেহেতু ফ্লাইটের মধ্যে ঠান্ডা লাগছিলো ওই কারণের জন্য আমি সোয়েটারটা পরে নিয়েছিলাম। আর তারপরে এখানে বাসেও এসি চলছিল, তো এতক্ষণে আমার যানটা একটু শান্তি হলো, মানে বিশাল ভয় লাগছিল, এই ভয়টা আমি কাউকে বলতে পারছিলাম না। আমি আমার মা ফোন করেছিল, মাকেও বলিনি, আমি দেখলাম বাড়ি গিয়ে বলবো, এখন বললেই টেনশান করবে। আমরা সবারই লাস্টে যাচ্ছি, সব প্যাসেঞ্জার নামার পরেই হুইল চেয়ারের পেশেন্টদেরকে নামায়। তারপরে এই যে দেখো এখন আমরা গাড়িতে চেপে গেছি, আমাদের গাড়িও চলে এসেছিল অনেকক্ষণ আগে, শুধু ছোটোমাদের আসতে দেরি হলো, মানে ওরা 12:30 নেমেছে, আমরা 11:10-15-তে নেমেছি, ওই কারণের জন্য একটু দেরি হয়ে গেল। তো এখন বাড়ি যাব, চলো আজকের ভিডিওটা এতটুকুনি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিই, দেখা হচ্ছে একটা নতুন।